সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, একজন অন্ধ ব্যক্তি যার বয়স 100 বছর, 100 বছরের একজন অন্ধ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাও আবার মসজিদে গিয়ে তিনি দুচোখে ঠিক মতো দেখতে পান না, কিন্তু কিভাবে তিনি এত দূরের একটি মসজিদে নামাজ আদায় করতে যান? আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই অন্ধ ব্যক্তি তিনি তার বাসার থেকে 200 মিটার দূরের একটি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যান। শুধু তাই নয়, সেই মসজিদে সেখানে তিনি গিয়ে রীতিমতো আজান দেন, মুয়াজ্জিনের কাজ করেন। আল্লাহু আকবার, তার আল্লাহ ভীতি দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দর্শক, এই বৃদ্ধ অন্ধ ব্যক্তিকে দেখে আসলে রাসূলের সেই হাদিসটির কথা মনে পড়ে গেল। একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখতে পাই না এবং আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো ব্যক্তি নেই, তাহলে আমি কীভাবে নামাজ আদায় করব মসজিদে এসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, আপনি কি আজান শুনতে পান? সে সময় তিনি বললেন যে হ্যাঁ রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি যেহেতু আজান শুনতে পান, আপনাকে মসজিদে এসেই সলাত আদায় করতে হবে। সেই হাদিসের সেই কথা যেন এই অন্ধ ব্যক্তিটি তিনি আসলে পালন করে যাচ্ছেন। আল্লাহকে কতটা ভালোবাসলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসলে, আল্লাহর প্রতি কতটা বিশ্বাস থাকলে, আসলে পরকালের ভয় কতটা মানুষের থাকলে, এরকমভাবে একজন অন্ধ ব্যক্তি 200 মিটার মেইন রোড, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যস্ততম রাস্তা পার হয়ে তিনি মসজিদে যেতে পারেন, মসজিদে নামাজ আদায় করার জন্য যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দর্শক, আপনারা এতক্ষণ আসলে জানতে চাচ্ছেন যে এই দিনদার ব্যক্তির বাসাটা আসলে কোথায়। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন, তারপরও আপনাদের জানিয়ে দিই, প্রায় 20 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা। এর 6 বছর পর ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে 5% জমির উপর তৈরি করেন একটি পাকা মসজিদ। মসজিদের নামেই তিনি জমিটি রেজিস্ট্রি করে দেন। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, কিন্তু জটিলতা দেখা দেয় মসজিদে আসা যাওয়া নিয়ে। সেই প্রতিবন্ধকতাও জয় করেছেন শতবর্ষী বৃদ্ধ, এজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন দড়ি ও বাস। এই দড়ি এবং বাস দিয়ে মূলত তার যাতায়াত হয়, এই দড়ি এবং বাসই মূলত তার অবলম্বন। এরপর দড়ি আর বাসের সাহায্যে তিনি নিয়মিত মসজিদে যাচ্ছেন, আজান দিচ্ছেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। আব্দুর রহমান মোল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দোহা গ্রামে। বড় ছেলেকে নিয়ে 2011 সালে পবিত্র হজ পালন করে এসেছেন তিনি। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান মোল্লার 2 সংসারে রয়েছেন 25 জন ছেলে মেয়ে, এর মধ্যে 6 জন বিভিন্ন সময় মারা গেছেন, আর বর্তমানে 10 জন মেয়ে এবং 9 জন ছেলে বেঁচে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সকল ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন তিনি, করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত। এদের মধ্যে কেউ হয়েছেন শিক্ষক, কেউ কৃষি কর্মকর্তা, কেউ চিকিৎসক, কেউ আছেন বিজিবিতে, কেউ আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে, আবার কেউ আছেন নিজেদের জমি জমা নিয়ে, অনেকেই দেখাশোনা করেন। দৃষ্টিশক্তি হারানোর পর 2011 সালে বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন আব্দুর রহমান মোল্লা। দেশে ফিরেই একই বছর বড়দোহা গ্রামে 5% জমির ওপর মসজিদটি তিনি নির্মাণ করেন। এরপর গ্রামের মানুষ, ছেলে মেয়ে, নাতি নাতিনকে নিয়ে আসলে সেই মসজিদে নামাজ আদায় করতে যেতেন। আব্দুর রহমান মোল্লা ছেলে আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার বলেন, হজ পালন করে আসার পর বাবা মসজিদটি স্থাপন করেন, সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আজান দেন, কিন্তু বাড়ি থেকে মসজিদ দূরত্ব প্রায় 200 মিটার, তখনই জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনের জন্য পথ বাতলে দেন মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা, নিজেই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তায় দড়ি ও বাঁশ টানা দিতে বলেন। বাবার পরামর্শ অনুযায়ী দড়ি ও বাঁশ টানিয়ে দেন ছেলেরা। এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে নাতিরা দড়ি বাঁশের সাহায্যে কিছুদিন নিয়ে যায়, যাতায়াত করতে করতে তিনি অভ্যস্ত হয়ে পড়েন।